গুড মর্নিং ফ্রেন্ডস, গোয়ার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের গোয়ায় ফিফথ ডে আর ফাইনাল ডে, আমরা কালকেই বেরিয়ে যাচ্ছি কলকাতার ফেরার জন্য। কালকে আমাদের ফ্লাইট আছে সকালেই, তো আজকে আমাদের লাস্ট ডে এই ট্রিপের। তো চেষ্টা করব যতটা সম্ভব ভালো করে ঘুরে নেওয়ার আর দিনটাকে ভালো করে ইউটিলাইজ করার। গোয়াতে প্রচুর জায়গা আছে, নর্থ গোয়াতে, আমরা নর্থ গোয়াতেই এসেছি, তো এখানে প্রচুর জায়গা আছে। আর এই চার পাঁচ দিনের ট্রিপে এসে সত্যিই সব কিছু কভার করা পসিবল নয়, তাও আমরা চেষ্টা করেছি এবং করছি যতটা পসিবল দেখে নেওয়ার জায়গাগুলো সব এবং মেমোরি তৈরি করে রাখার। তো যাই হোক, চলো আজকের মতো বেরোনো যাক। আজকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আর এখন আমাদের প্ল্যান আছে আগোডা ফোর্ট যাওয়ার। তো আগোডা ফোর্ট আমাদের এই লোকেশন থেকে 30 মিনিটস মতো দেখাচ্ছে, 25 টু 30 মিনিটস মতো দেখাচ্ছে। তো যাওয়া যাক, বেরোনো যাক, আজকের দিনটা স্টার্ট করা যাক। আর তোমরা আমাদের গোয়া ব্লগস দেখতে থেকো আর প্লিজ জানিও কীরকম তোমাদের সবার লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, ও এখন স্কুটি বার করছে, দেন আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা ফার্স্টে একটুখানি পেট্রোল নিয়ে নেব। আমরা ফার্স্ট যেদিনকে স্কুটি রেন্ট করেছিলাম সেই দিনকে আমরা পেট্রোল পাম্প থেকেই পেট্রোল ভরে নিয়েছিলাম, বাট এখানে এরকম বটল সিস্টেম করে অনেক দোকানেই বিক্রি করে, তো সেখান থেকে এখন আমরা নিয়ে নেব। কালকেও আমরা সেখান থেকে নিয়েছিলাম, কারণ এখান থেকে পেট্রোল পাম্পগুলো অনেক দূরে দূরে আর খুব একটা বেশি যে চোখে পড়ছে তা নয়, তো ওই জন্য হয়তো এই জন্য এরকম সিস্টেম ওরা রেখেছে এরকম বটলস করে প্রচুর দোকানে, মানে নর্মাল ধরো স্টেশনারি শপেও এরকম তেল ওরা বিক্রি করছে। তো আমরা এখন তাই জন্য ওয়েট করছি, ও আনতে গেছে, এনে আমরা পেট্রোলটা ভরে বেরিয়ে যাব। এখন এখান থেকে নিলাম পেট্রোল, দেখে বুঝতে পারছো এই দোকানটাতে যে পেট্রোল বিক্রি করে দেখে একদমই লাগছে না, বাট এখানে এরকমই, এখানে মোটামুটি অনেক দোকানেই পেট্রোল ওরা রাখছে। তো আমরা নিয়ে বেরিয়ে যাব, এবার ও ভরে নিচ্ছে, তো ভরে নেওয়ার পরে আমরা এবার বেরিয়ে যাব। মোটামুটি আমাদের ফার্স্ট যেদিনকে আমরা রেন্ট নিলাম বাইক, মানে স্কুটি, যেখান থেকে রেন্ট ওরা দেয় সবাই মোটামুটি অল্প বিস্তর পেট্রোল ভরেই দেয়, বাট দেন সবাইকেই ভরে নিতে হয়, আর রিস্ক নেওয়াটা একদমই উচিত নয়, কারণ আমরাও নিজেরা জানি না যে এখানে কীরকম কী রাস্তাঘাট বা এখানে কীরকম কোথায় কী পেট্রোল পাওয়া যাবে না যাবে। আর এই পার্টিকুলার এই দোকানটা যেটা দেখতে পাচ্ছ, রিচ সুপার মার্কেট, এইটা আমাদের হোটেলের একদমই কাছে, মানে জাস্ট বেরিয়ে পাড়ার দোকান আমরা যেটাকে বলি সেরকম। তো ওই জন্য আমরা ভাবলাম এখান থেকে আগে নিয়ে নিই, তারপর বেরোনো যাবে। তো চলো, ওর হয়ে গেছে নেওয়া, এবার আমরা এখানে এখান থেকে বেরিয়ে যাব। আর এই বটলসগুলো পুরোপুরি ইউজান থ্রো, তো আমি ফেলে দিলাম, এবার যাওয়া যাক। আমরা রাস্তায় যেতে যেতে এইটা দেখতে পেলাম, তো এইটা হচ্ছে একটা বোটিং পয়েন্ট, এখান থেকে ডিফারেন্ট বোটস ছাড়ছে আর ডলফিন দেখার জন্য যে পয়েন্ট থাকে সেখানেও লোকজন চাইলে যেতে পারে, যদিও আমাদের কোনো প্ল্যান নেই, বাট আমরা একবার দেখে নিলাম জায়গাটা কীরকম। আগোডা ফোর্ট যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ, অসাধারণ, আর পুরো হিলি এরিয়া, খুবই সুন্দর। তো আগোডা ফোর্টে যাওয়ার জন্য এখানে আগেই পার্কিং নিয়ে নিচ্ছে, পেড পার্কিং, আর ফর টু হুইলার ওরা নিল 40 রুপিস। তো চলো যাওয়া যাক। বাইক পার্ক করে আমরা এবার চলে এসেছি, এটা হচ্ছে গেট, আর এদিকে দেখছি অনেক দোকান আছে। তো আমরা আগোডা ফোর্টে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড। এখানে টিকিট কাউন্টারের আছে, ও নিয়ে নিয়েছে। কত করে টিকিট? 25 টাকা। আচ্ছা, 25 টাকা করে টিকিট। আচ্ছা, ওখানে লেখা ছিল ফরেনার হলে 300 টাকা। ওকে, ফরেনার হলে 300 টাকা, ভাগ্যিস আমরা ফরেনার নই, আমরা ইন্ডিয়ান, তাই জন্য আমাদের 25 টাকায় হয়ে গেছে। চলো যাওয়া যাক ভেতর দিকে। দেখতে পাচ্ছ যেরকম ক্রাউড আছে, আমাদের লিটারালি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। চলো যাওয়া যাক। আমরা উঠে পড়েছি, বেশ অনেকগুলো সিঁড়ি ছিল, ক্রাউডটা দেখো ভর্তি একদম। মেকআপ করে নিয়ে
এখান থেকে ভিউটা অসাধারণ। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি আর এখান থেকে পুরো একটা স্পেকটাকুলার ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আমরা এবার ওই দিক থেকে হেঁটে এই দিকটা দিয়ে এসে গেছি, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা পুরো তিন দিকে একটা রেলিং টাইপের দিয়ে ঘেরা, তো আমাদের দুদিকটা কভার করে আমরা তিন নম্বর দিকে এসে গেছি। আর বিরাট জায়গা, খুব সুন্দর লাগছে, ওপরে ব্লু স্কাই আর ওই দিকটাতে নীল জল, তো অসাধারণ। আমার এই একটা জিনিস চোখে পড়লো, এখানটা দেখো, পুরো দেখা যাচ্ছে ফোর্টের ওয়ালগুলো নিচের পোর্শনের। তো আমরা এবার ওই দিক থেকে এসে এইখান দিয়ে নামছি। তো নিচে নেমে দেখলাম এরকম একটা উঁচু সিঁড়ি দিয়ে একটা কিছু একটা করা, আমি বুঝতে পারছি না এটা এখন ঠিক কী জিনিস, আর ওপরে এরকম ভেন্টিলেটর টাইপের বক্স বক্স করা, দেখে যা মনে হচ্ছে এটা কোনো একটা বেসমেন্টে কিছু আছে, তো মাস্ট বি কিছু লেখা থাকবে বোর্ডে, কারণ আগের ফোর্টগুলোতেও ডিটেলস লেখা ছিল। আর এখানে দেখছি একটা বোর্ডে এরকম গোয়ার একটু ডিটেলস আর একটা জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ফোর্টস দেওয়া আছে। তো টোটাল কটা ফোর্ট এখানে দেখছি, অলমোস্ট 18টা ফোর্ট আছে আর তাদের লোকেশন ওয়াইজ ডিস্টেন্সও দেওয়া আছে ফ্রম আগোডা ফোর্ট। আর এই ফোর্টের এই দিকের এই বিল্ডিংটা বিশাল বড়, তো খুব সুন্দর ভিউ। আর যেরকম তোমাদের বললাম এখান দিয়ে এরকম ভেন্টিলেটর করা, তো দেখো নিচে এরকম দেখা যাচ্ছে। তো দেখো, তো এই যে জায়গাটা দেখছো এইটা বেসিক্যালি একটা ট্যাঙ্ক, যেটা আগেকার দিনে ইউজ করা হতো রেন ওয়াটার কালেক্ট করার জন্য। তো বৃষ্টির জল ওই যেগুলো উঁচু উঁচু দেখছো ওটা ভেন্টিলেটরের মতো ফাঁক ফাঁক করা আছে, আর সেখানে বৃষ্টি পড়লে জলটা ওখানে ওরা স্টোরেজ করার জন্য এটা করা হয়েছে। আর এখানে কতটা কোয়ান্টিটি অফ ওয়াটার কালেক্ট করা যায় দেখো লেখা আছে, 23,76 গ্যালনস অফ ওয়াটার। আর এখানে একটা ছোট ম্যাপ দেওয়া আছে ওয়াটার ট্যাঙ্কের রিজার্ভার। তখনকার দিনে এরকম আইডিয়া দেখে বেশ ভালো লাগলো। তো এবার আমরা এখান থেকে বেরোবো, বেশ বড় এবং সুন্দর একটা ফোর্ট দেখলাম, চলো বেরোনো যাক। আমরা এবার বেরিয়ে যাচ্ছি ফোর্ট থেকে, নেক্সট কোথায় যাওয়া যায় দেখা যাক। আর যেখান দিয়ে আমরা হাঁটছি তার নিচে এরকম একটা আরেকটা ফ্লোর আছে, মানে জল স্টোরেজ করার যে ট্যাঙ্ক বোঝা যাচ্ছে সেটা এখান থেকে তার নিচের সাইড পোর্শনটা দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এটা একটা ওয়াটার স্টোরেজের জন্য এই ফোর্টটা করা, খুব সুন্দর। আর এগুলো তোমরা নর্থ গোয়ায় আসলে অবশ্যই দেখো। আর এই পার্টিকুলার এই লোকেশনটা নর্থ গোয়ার যে ফেমাস বিচগুলো, বাগা বিচ, ক্যালানগুড বিচ, ক্যান্ডলিম, এখান থেকে খুবই কাছে। তো আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম আই গেস 20 মিনিটসই লেগেছিলো, চলো বেরোনো যাক। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার আগোটা জেলের দিকে যাচ্ছি। শুনেছি নাকি ওইখানে সেরকম কিছু দেখার নেই, বাট ভেতর থেকে নাকি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে সমুদ্রর, তো চলো যাচ্ছি। আর রাস্তাটা অ্যাজ ইউজুয়াল তখন বললাম খুব সুন্দর, আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি এক সাইডে ভিউ শুরু হয়ে গেছে, সমুদ্র পুরো নীল জল আর ওপরে নীল আকাশ। তো এগোনো যাক, দেখা যাক নিশ্চয়ই আরও ভালো কোনো ভিউ পাবো আমরা ভেতর থেকে। তো এখানে স্কুটি পার্কিং করার জায়গা পেয়ে গেছি আমরা, পার্কিংয়ের ভিউটা অসাধারণ দেখতে পাচ্ছ, নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে আরও নিচের থেকে ভালো ভিউ পাওয়ার জন্য, অসাধারণ জায়গা। আর এইটা হচ্ছে আগোড়া জেলের এন্ট্রি,
এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 পার পারসন। আর ভিউটা অসাধারণ। আমরা এই সিঁড়িটা দিয়ে নেমে আসলাম, আর দেখতে পাচ্ছ আমরা আরেকটু কাছে এসে গেছি সমুদ্রের। এখানে বসেই তো একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর। এখানেও অবশ্যই এসো, বাট এই জায়গাটায় নামলে একটুখানি সাবধানে হাঁটতে হবে, একটু রিস্কি। এর নিচেও অনেকে নামছে, দেখতে পাচ্ছ অনেকে নেমেছে, বাট ওখানে নামলে সমুদ্রের ঢেউর যে জলটা আসছে সেইটা গায়ে লাগবে এবং ভিজে যাওয়ার 80% চান্স। গোয়াতে যে এত কিছু আছে আমি জানতাম না। মনে হচ্ছে আমাদের 5 days ট্রিপ অনেকটা কম পড়ে গেছে। এই বিচটার নাম রক বিচ বললো এখানকার লোকরা, আর বিশাল বিশাল ঢেউ আসছে, বুঝতে পারছো তোমরা। লোকজন নিচেও চলে গেছে ফটোশ্যুট করতে, আমরা সেই সাহসটা এখনো পাইনি, ওই জন্য আমরা এখনো এই ওপরেই দাঁড়িয়ে আছি। অপূর্ব দৃশ্য। আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এইটা হচ্ছে লোয়ার আগোডা ফোর্ট বা সিনকুইরিম ফোর্ট, দুটোই লোকজন বলছে। আর এখানে সব ফোর্ট থেকেই দেখছি একটা সমুদ্রের ভিউ খুব সুন্দর, আর স্পেশালি এই জায়গাটাতে সমুদ্রের রং পুরোপুরি নীল। আর এই ফোর্টে ঢুকতে কোনো রকম টিকিট লাগেনি, শুধু এখানে সব জায়গাতে আসতে গেলে কেউ গাড়ি বা টু হুইলার নিয়ে আসলে পার্কিং ফি দিতে হচ্ছে, পেড পার্কিং। ফোর্টের ওপর থেকে আমরা এখন বিচের সামনে নেমে এসেছি, আর এই বিচটার নাম হচ্ছে সিনকুইরিম বিচ। এটার আলাদা এন্ট্রেন্সও আছে, কিন্তু আমরা এখান থেকেই ভিউ পেলাম বলে নেমে দেখে নিলাম একবারে। দেখতে পাচ্ছ ঢেউগুলো অসাধারণ। সারাদিন ঘোরার পরে আমরা এখন চলে এসেছি দ্য ফেমাস পাড়া রোড, দেখতে পাচ্ছো ভর্তি নারকেল গাছ। আর ক্রাউডটা দেখেছো খুব বেশি, আর এইসব জায়গাতে এসে ফটো তুলতে গেলে বা এমনি এনজয় করতে গেলেও একটু আগে আসলে আমার মনে হয় ভালো, নাহলে ভীষণ ভিড় হয়ে যাচ্ছে। আর এখন অলমোস্ট 6:30 বাজে। আর এই রোডগুলো ফেমাস কারণ এখানে বিভিন্ন মুভি শুটিং হয়েছে, লাইক ডিয়ার জিন্দগি, গুজারিশ, তো ওই জন্যই আরও ক্রাউডটা বেশি। পাড়া রোড থেকে আমরা এখন ক্যান্ডলিম বিচে এসে গেছি, তো এখানে এখন সানসেটটা জাস্ট হয়েছে, আর সামনে থেকে বেশ হালকা আলো আলো আছে। ফোনে যদিও অন্ধকার লাগছে, বাট সামনে থেকে দেখতে অন্যরকমই লাগছে। এবার আমরা ক্যান্ডলিম বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এদের এন্ট্রেন্সের গেটটা খুব সুন্দর, ভেতরে যাওয়ার সময় তোমাদেরকে এটা দেখানো হয়নি। আর এদের এমনি পার্কিংয়ের জায়গাটাও খুব সুন্দর করে সাজানো। আর আমরা এখানে আগেও একদিনকে এসেছিলাম, বাট সেটা আমরা বিচ ওয়ে দিয়ে এসেছিলাম, বিচ দিয়ে জাস্ট হেঁটে গেছিলাম, এরকমভাবে ঢুকিনি। আর আজকে আমরা এখানে আসলাম জাস্ট টু সি এখানে কি দোকান আছে না আছে, কিন্তু ইন কম্পেয়ার টু ক্যালাঙ্গুট বিচ বা বাগা বিচ এখানে সেরকম কোনো দোকান নেই, হার্ডলি 4-5 দোকান আছে, তাই সেটা তোমাদেরকে আমি আর সেরকমভাবে ব্লগে দেখালাম না। তো চলো এবার যাওয়া যাক। আমরা তখন ক্যান্ডলিম বিচ থেকে হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব বাগা বিচে, বিকজ আমার যা লাগলো নাইট লাইফের জন্য বাগা বিচ ইজ দ্য বেস্ট। আর যেহেতু আমাদের আজকেই লাস্ট ডে, তো ওই জন্য আজকে আমরা ওখানেই এখন যাব, আর আমাদের এই ট্রিপের লাস্ট নাইট ইন গোয়াটা আমরা ওখানেই কাটাবো। তো চলো যাওয়া যাক।
এখানে তো প্রচুর জায়গা, কিন্তু সব কটাতে তো যাওয়া পসিবল না একবার ট্রিপে এসে। তো আমরা ফাইনালি দ্য হোয়াইট গোয়াতে গেছিলাম, আর কোনো ব্লগ করিনি কারণ ভেতরে বিভৎস নয়েজ আর বিভৎস লাউড মিউজিক। হোটেলে পৌঁছে গেছি, এবার গিয়ে প্যাকিং সেরে ফেলতে হবে কারণ কালকে সকালেই আমাদের ফ্লাইট। মনটা তো একটু খারাপ বিকজ কালকেই আমাদের কলকাতায় ফিরে যেতে হবে এবং আমাদের এই 5 দিনের গোয়া ট্রিপ এখন শেষের দিকে। তো চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো, আর যদি কিছু কমেন্ট করার থাকে প্লিজ সেটাও করো। চলো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে কলকাতায় ফেরার ব্লগ নিয়ে। চলো বাই।